আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মসজিদ ব্লগের দর্শকবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কোটা কিনাবালু সিটি মসজিদ সম্পর্কে। কোটা কিনাবালু সিটি মসজিদটি মালয়েশিয়ার সাবা প্রদেশের রাজধানী কোটা কিনাবালুতে অবস্থিত। এই মসজিদটি মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদে নববীর আদলে। 1992 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে 2000 সালে তা শেষ হয়। মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের হিসেবে মসজিদটির নির্মাণ ব্যয় 34 মিলিয়ন রিঙ্গিত। মসজিদটির চারপাশ কৃত্রিম হ্রদ দিয়ে ঘেরা। দেখে মনে হয় যেন হ্রদের মাঝে একখণ্ড ভূমির মতো ভেসে আছে মসজিদটি। দিনের বেলা হ্রদের পানিতে মসজিদের প্রতিবিম্ব পড়ে, রাতের চাঁদের আলোতে সেই দৃশ্য আরো মোহনীয় হয়ে ওঠে। সিটি মসজিদটির অবস্থান দক্ষিণ চীন সাগরের লাইকাস বে উপকূলে পাসির রোডে। এই মসজিদে একসঙ্গে 12,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শুধু বাইরে থেকে নয়, মসজিদের ভেতরেও খুব সুন্দর করে সবকিছু সাজানো গোছানো। মূল কম্পাউন্ডে রয়েছে তথ্যকেন্দ্র এবং ফাস্টফুড কর্নার। মসজিদের প্রবেশ মুখে আরও রয়েছে পানি পানের অটো মেশিন, ব্যাংকের এটিএম বুথ, মাঝখানে মাঝখানে গোলাকার স্তম্ভ ঘিরে গড়া বৃত্তাকার র্যাকে কোরআন সহ ধর্মীয় পুস্তক সাজিয়ে রাখা হয়েছে। মিহরাব ও মিম্বারে নকশাখচিত কারুকাজ। সামনের মূল অংশটার উপরে একটাই গম্বুজ রয়েছে, তার নিচে সুদৃশ্য প্যানেল। পেছনের লাগোয়া ছাদের চার কোনায় চারটি মিনার। দূর থেকে দেখে মনে হয় গম্বুজটাকে ঘিরে রেখেছে মিনারগুলো। নীল এবং সোনালি রঙের গম্বুজ দিয়ে নির্মিত এই মসজিদটি দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঘরের ভেতর ঘর, তার ভেতরে ঘর স্টাইলে মসজিদের মূল ভবন গড়া। তাই একের পর এক দরজা পেরিয়ে এগিয়ে যেতে হয় সামনে। প্রতি দরজার দুপাশে এলসিডি মনিটর, তাতে খুতবা ও বয়ান প্রচারের ব্যবস্থা রয়েছে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।